প্রিয় শিক্ষার্থীগণ ধাপসাতগড়া বেতন প্রোগ্রাম মডেল কামিল মাদ্রাসার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা উচ্চতর গণিতের আলিম শাখার গণিতের অন্যতম প্রধান শাখা ক্যালকুলাস নিয়ে আলোচনা করব। তো ক্যালকুলাস এর অর্থ আসলে নুড়িপাথর। নুড়িপাথর হচ্ছে কি জিনিস, ছোট ছোট পাথর একদম, যেটা বালকোনার মতো আর কি। তো সেই শব্দটা থেকে আমাদের এই গণিতের শাখাটার নামকরণ করা হয়েছে। এটা করার কারণটা কি হতে পারে, আমাদের এই মহাবিশ্ব পৃথিবীটা ছোট ছোট বালুকণা বা পাথর দিয়ে মূলত তৈরি। তো ক্যালকুলাস গণিতের এমন একটা শাখা যেটা অতি সূক্ষ্ম পরিবর্তনের হার বা অতি সূক্ষ্ম হিসাব বিকাশ করতে সক্ষম, যেটা আমাদের গণিতের বীজগণিত অন্যান্য শাখা দিয়ে সম্ভব না, সেটা ক্যালকুলাস দ্বারা সম্ভব। তো এই ক্যালকুলাসের ব্যাপক প্রয়োগ পাওয়া যায় আমাদের বিজ্ঞানের প্রায় সকল শাখায়। ক্যালকুলাসের প্রয়োগ আছে, ত্রিকোণমিতিতে আছে, আমাদের জ্যামিতিতে আছে। তো ক্যালকুলাস বলা যায় যে উচ্চতর শাখার মূল হিসাব নিকেশের ভিত্তি। তো সেই ক্যালকুলাসের মূল শাখা দুইটা, অন্তরীকরণ এবং যোগজীকরণ। তো অন্তরীকরণ মূলত আলোচনা করে পরিবর্তনশীল রাশি নিয়ে। পরিবর্তনশীল রাশি বলতে আমাদের দেখা যাচ্ছে যে কি জিনিস সেটা আমি একটু বলি, যে আমাদের বেগ বৃদ্ধি পেলে তার নাম হয় ত্বরণ। সময় সময় বেগ বৃদ্ধি হারকে বলা হয় ত্বরণ। সেই ত্বরণ পরিমাপ করার জন্য আমাদের এই অন্তরীকরণ ব্যবহার করা যেতে পারে। আর যোগজীকরণ করে তোমার অক্ষ দ্বারা এবং বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, যেটা আমরা যে ক্ষেত্রফলগুলো বার করার জন্য সূত্র শিখছিলাম ছোট ক্লাসে, যেমন ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল ইত্যাদি ক্ষেত্রফলগুলো আমরা বার করা শেখার জন্য শিখছিলাম, সেগুলোর জন্য সূত্র আমরা করতে শিখছিলাম। কিন্তু এমন একটা আকৃতি আসলো যেটা এই ধরনের কোনো নির্দিষ্ট আকারের মধ্যে পড়ে না, সেই আকৃতির ক্ষেত্রফল বার করার জন্য মূলত এই যোগজীকরণটা ব্যবহার করা হবে। তো আমাদের সিলেবাস অনুযায়ী প্রথম অন্তরীকরণ আলোচনা করা হবে, পরে যোগজীকরণ আলোচনা করা হবে। তো এই অন্তরীকরণ আলোচনা করার জন্য আমাদের যে বিষয়গুলো জানা প্রয়োজন তা হচ্ছে ফাংশন, চলক, যেটা অষ্টম অধ্যায়ে আলোচনা করা হয়েছে, প্রথম পেপার অষ্টম অধ্যায়ে আলোচনা করা হয়েছে, সেই ফাংশনেরই একটা অংশ চলক। উদাহরণস্বরূপ আমি একটা ফাংশন নিয়ে আলোচনা করতে পারি, f of x সমান y সমান x স্কয়ার মাইনাস 4 x মাইনাস 2। এটা একটা ফাংশন যেটার চল হচ্ছে x, আর সেই ফাংশনটাকে আমরা f of x অথবা y দ্বারা প্রকাশ করছি। তো এখানে এই যে চলকের চলক চলক আমাদের জানা আছে যে সে বেশ কিছু মান গ্রহণ করতে পারে, এই ফাংশনের ডোমেন থেকে সেই মানগুলো গ্রহণ করতে পারে। তো সেই মানগুলার কেমন হতে পারে, x এর মান আমাদের এখানে 1 হতে পারে, 3 হতে পারে, 2 হবে না, 2-3 হতে পারে কিন্তু 2 হবে না, কারণ এখানে আমি যদি 2 বসাই x এর বদলে তাহলে এখানে 4-4 0, এখানে 2-2 0, তার মানে f of 2 সমান 4-4 2-2 0/0, যেটাকে আমরা অসংজ্ঞায়িত করি। কিন্তু যদি x এর বদলে 2.01 অথবা x এর বদলে 1.99 বসাই,
তাহলে কি মানটা জিরো হবে সেটা একটা দেখার বিষয়। এই যে চলকের মানের আমি সূক্ষ্ম পরিবর্তন করলাম, যেখানে দুয়ের জন্য এই ফাংশনের মান অসংজ্ঞায়িত, সেখানে দুয়ের খুব কাছাকাছি যদি মান বসানো হয় তাহলে কি হতে পারে, এই রাশির মান কি হতে পারে। তো এখানে এই যে দুয়ের কাছাকাছি মান যেটা বলা হচ্ছে যে দুয়ের খুব কাছাকাছি মান, সেটা কিন্তু আমি যেটা উদাহরণ হিসেবে লিখছি সেটা সেই কাছাকাছি মান দিতে পারা যায়নি। কাছাকাছি বলতে এমন বোঝানো হচ্ছে যে এখানে আমি 2.01 দিচ্ছি, 2.0000 এইভাবে 1 কোটি 0 দিয়ে আমি যদি 1 লিখি তাহলে এই মানটা দূরের অনেক কাছে। আবার এখানে যদি এইভাবে বলা হতো 1.999 1 কোটি 9 তাহলে এটা খুবই কাছাকাছি চলে যাবে দূরের। তো এখানে কাছাকাছি বলতে এমন বোঝানো হয়েছে যে আমরা যত সূক্ষ্ম হিসেব করতে পারবো তার থেকেও সূক্ষ্ম, মানে যত কাছে আমি বলবো তার থেকেও কাছে, এত কাছাকাছি ক্যালকুলাস এইভাবে এত কাছাকাছি মান নিয়ে হিসেব করতে পারে। তো আমি এটা নিয়ে যদি এখানে কাজ করতে যাই তাহলে আমাদের খুব কষ্ট হবে, আমাদের ক্যালকুলেটর নাই যে এটা বসানো সম্ভব। তো বোঝার সাথে এটা না দিয়ে আমি এই মানটা আর এই মানটা নিয়ে কাজ করতে চাই। তো এখানে দুয়ের কাছাকাছি মান দুইটা যে নিব আমি সেই দুটা দেখা গেছে, একটা দুই থেকে সামান্য হলো বড় নিছি আর একটা সামান্য হলো ছোট নেওয়া হয়েছে। তো এই যে সামান্য বড় মান, এই মানটাকে আমরা এইভাবে বলতে পারি x = 2+, আর সামান্য ছোট মান সেটাকে আমি বলতে পারি x = 2-, তার মানে 1.99 যেটা আমি ব্যবহার করতেছি এই টাইপের মানকে আমরা 2- হিসেবে বর্ণনা করতে পারি। তো এই যে x এর মান দুয়ের খুব কাছাকাছি, একটা আমরা যদি লেখচিত্রে যাই সংখ্যারেখায় যাই, সংখ্যারেখায় আমি ধরলাম যে এটা 2-এর অবস্থান এখানে, তাহলে 2 থেকে সামান্য বড় হলে সেটা ডান দিকে পড়বে আর 2 থেকে সামান্য ছোট হলে সেটা বাম দিকে পড়বে। তো এই মানটা ডান দিক থেকে 2-এর কাছাকাছি, এটা বাম দিক থেকে 2-এর কাছাকাছি, তাহলে আমাদের 2+ আমরা এটাকে বলবো চলকের ডান সীমা, 2- কে বলবো বাম সীমা চলকের। তো এই মান যদি আমি এখানে বসাই তাহলে কি ঘটবে দেখি, এই যে এখানে লেখা আছে এরপর 2 = অসংজ্ঞায়িত যেটা আগে লিখছি এখানে পরে লিখছি, তো এখানে 2.01 বসালাম, 2.01 বসানোর পরে হিসাব নিকাশ করে দেখা গেছে যে ফাংশনের মান আসছে 4.01। আবার 1.99 যদি বসাই তাহলে দেখা যাচ্ছে ফাংশনের মান হচ্ছে 3.99। তো এখানে এখান থেকে আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত নিতে পারি যে চলকের মান দুয়ের খুব কাছাকাছি যদি হয়, যেটাকে গণিতের ভাষায় যদি প্রকাশ করতে চায় তাহলে এইভাবে লিখব x tends to 2, আমরা এইভাবে বলব x এর মান যদি 2 এর কাছাকাছি হয় তাহলে ফাংশনের মানটা f(x) = 4। আমরা দেখতে পাচ্ছি এখানে 4 থেকে সামান্য বড়, এখানে 4 থেকে সামান্য ছোট। তো এটা আমি যত দূরের কাছাকাছি নেব দেখা যাবে যে এই মানটাও 4 এর তত কাছাকাছি আসবে, তার মানে 2.00001 দিলে এটা 4.00001 এই টাইপের হবে। এটাও আবার 1.999 এই ধরনের যদি মান নেওয়া হয় তাহলে দেখা যাবে 3.999 অনেকগুলো আসবে। তাহলে আমি চলকের মান দুয়ের যত কাছাকাছি নেব ফাংশনের মান এই উদাহরণের ক্ষেত্রে 4 এর তত কাছাকাছি যাচ্ছে। তো এই বিষয়টাকে আমরা গণিত ভাষায় বলব যে লিমিট x → 2 f(x) = 4, যেটা আমি সংখ্যা না দিয়ে যদি প্রতীক ব্যবহার করতে চাই তাহলে লিখব লিমিট
extends to a f of x সমান এখানে অন্য একটা বর্ণ ব্যবহার করতে পারি l তার মানে কোন ফাংশনের চরকের সীমা a হলে ফাংশনের সীমান্ত মান বা সীমা হবে l এটাই হচ্ছে ফাংশনের সীমান্ত মান বা সীমা তাহলে দেখা গেছে যে যেখানে দুইয়ের জন্য অসংজ্ঞায়িত আসে ঠিক সেখানে দুইয়ের সামান্য ছোট বা সামান্য বড় মানের জন্য এই ফাংশনের একটা মান পাওয়া হচ্ছে সীমান্ত মান সেটাকে আমরা বলবো সীমান্ত মান এখানে যেটা চারের কাছাকাছি তো আমাদের এই অন্তরীকরণ শেখার আগে আমাদের প্রথমে বিভিন্ন ফাংশনের মানের চরকের সামান্য পরিবর্তনের জন্য তার সীমান্ত মান কি আসবে সেইগুলো শেখা হবে সেইটা শেখার পরে আমরা আমাদের গুরুত্বপূর্ণ যে রাশিগুলো আছে গুরুত্বপূর্ণ রাশি বলতে মূলত আমরা কাজ করি বীজগাণিতিক রাশি নিয়ে f of x সমান যেমন এই ধরনের আমি উদাহরণ দিচ্ছি x স্কয়ার প্লাস 3x প্লাস 5 এটাকে আমরা বীজগাণিতিক রাশি বলি তারপরে ত্রিকোণমিতিক ফাংশন আমরা বলবো এই যে সাইন এক্স কস এক্স টেন এক্স ইত্যাদি সূচক ফাংশন ই টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স ইত্যাদি তারপর লগারিদমিক ফাংশন লন এক্স এ ভিত্তিক লগ এক্স ইত্যাদি আমরা গণিতে সাধারণত এই জাতীয় রাশিগুলো নিয়ে বেশি কাজ করি একটা বীজগাণিতিক রাশি একটা ত্রিকোণমিতিক রাশি একটা সূচক রাশি আবার লগারিদম রাশি এই রাশিগুলোর পরিবর্তন আমরা মূল পদ্ধতিতে শিখবো যেটা যে লিমিট ব্যবহার করে সেই শেখার পরে আমাদের এইগুলা দিয়ে পরবর্তীতে আরো বড় বড় রাশির অন্তর্করণ কিভাবে হবে সেগুলো আমরা শিখবো তো আমাদের এখানে যে আমি লিখছি লিমিট এল আই এম তো এটা এল আই এম আই টি লিমিট এর সংক্ষিপ্ত রূপ এল আই এম বা কোন কোন বইয়ে এল টি এইটা তো এখন আমরা দু একটা অঙ্ক দেখি আমরা অঙ্কের জন্য কৃতবুদ্দিন স্যারের বইটা ব্যবহার করব আমাদের সাধারণত প্রথম দিকে অঙ্ক থাকবে এটা প্রশ্নমালা 9A একের এ নাম্বার অঙ্ক লিমিট এক্স টেন্স টু টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এই ফাংশনের আমরা লিমিটিং ভ্যালু বার করব সীমান্ত মান বার করতে চাই তো সাধারণত দেখা যায় যে এখানে চরকের যে মানটা দেওয়া থাকে যে মানটা বলতে এখানে তো সরাসরি মান দেওয়া থাকে না চরকের মান দূরের খুব কাছাকাছি এটা বলা আছে এটা দুই থেকে সামান্য ছোট অথবা সামান্য বড় হতে পারে এটা ভালো করে বোঝানোর জন্য এই ধরনের প্রতীক থাকলে আমরা বুঝতাম এটা দুই থেকে বড় যদি মান আছে তো বুঝতাম দুই থেকে ছোট এখন এটা দুই থেকে সামান্য বড় হতে পারে ছোট হতে পারে যেটাই হোক তার জন্য এই সীমান্ত মান কত সেটা আমরা বার করতে চাই তো এখানে এই অঙ্কগুলো করার সময় সবার আগে যেটা করতে হবে তা হচ্ছে এই দুইটা সরাসরি এখানে বসাতে হবে করে দেখতে হবে যে আসলে কি ঘটে তো দুই বসলে চার বিয়োগ চার শূন্য এখানে হিসাব করলে দেখা যাবে শূন্য আসবে চার আর ছয়ে দশ পাঁচ ধরনের দশ শূন্য শূন্য বা শূন্য যেটা অসংজ্ঞায়িত আকার তো এই অসংজ্ঞায়িত আকার এখানকার প্রায় সবগুলো অঙ্ক দেখা যাবে যে সরাসরি মান বসলে অসংজ্ঞায়িত আকার আসবে তো সেই অসংজ্ঞায়িত আকার থেকে আমরা
করবো কি এখানে কিছুটা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করার পরে দেখবো যে মানটা আসলে কাজ করে কিনা। তো সেই জন্য আমরা করবো কি লিমিট x টেন্ডস টু টু, ওপরে হচ্ছে x প্লাস টু x মাইনাস টু, এটা মিডল টার্ম করলে হবে x মাইনাস টু x মাইনাস থ্রি, এটা এটা বাদ গেল। লিমিট x টেন্ডস টু টু x প্লাস টু x মাইনাস থ্রি। এখন যদি আমি এই দুটা বসানোর চেষ্টা করি তখন কী করে দেখা যাক, এখানে দুই যোগ দুই, এখানে দুই যোগ তিন, তো ফোর বাই মাইনাস ওয়ান মাইনাস ফোর, তার মানে এই ফাংশনের সীমান্ত মান হবে মাইনাস ফোর যখন চলকের সীমান্ত মান হবে দুই। তো আমাদের এরকম বীজগণিত রাশি দিয়ে দেখা গেছে যে বেশ কিছু অঙ্ক থাকবে, তারপরে আমাদের আরো অঙ্ক থাকতে পারে দুইয়ের এ লিমিট x টেন্ডস টু জিরো রুট ওভার ওয়ান প্লাস থ্রি এক্স রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স এক্স। আমাদের এটা বীজগণিত রাশি, এটাও একটা বীজগণিত রাশি, কিন্তু এই দুটো আমাদের ডিফারেন্স হচ্ছে এখানে রুটগুলো নাই, এমনি নর্মাল ক্যালকুলেশন আমাদের এখানে বর্গের সূত্র লিখতে এখানে মিডল ফ্যাক্টর করছি, কিন্তু এখানে আমাদের রুট দেওয়া আছে। তো আমাদের এই জাতীয় কিন্তু অঙ্ক বইয়ে অনেকগুলো থাকে, বিভিন্ন রাইটার বইয়ে অনেক অঙ্ক আছে, সেটা হচ্ছে যে এই রুট যুক্ত দুটো পদ থাকবে, একটা রাশি যেটা লব বা হর, এটা লবও থাকতে পারে হরও থাকতে পারে, এই রুট একটা থাকতে পারে দুটো থাকতে পারে, কিন্তু পদ দুটো থাকবে, সেটা লবে হতে পারে হরেও হতে পারে। তো এই টাইপের অঙ্কগুলো করার জন্য ভালো পদ্ধতি হচ্ছে এই রাশিটা যেখানে থাক না কেন তার অনুবদ্ধ একটা রাশি, যেটা প্লাস থাকলে মাইনাস করলে পাওয়া যায়, মাইনাস থাকলে প্লাস করলে পাওয়া যায়, সেটা দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। তাহলে ওয়ান প্লাস থ্রি এক্স ওয়ান মাইনাস ফোর এক্স, তাহলে এখানে আসতে আছে ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস ফোর এক্স, আর নিচে হচ্ছে এক্স ইন্টু রুট ওভার ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস ফোর এক্স। এটা লবে থাকলেও একই যেভাবে করতে হবে হরে থাকলেও সেটাই করতে হবে, ওটার বিপরীত রাশি নিয়ে উপদেশে গুণ করতে হবে। গুণ করার পরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হবে ওয়ান প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান প্লাস ফোর এক্স, নিচে এক্স ইন্টু ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস ফোর এক্স। লিমিট এক্স টেন্ডস টু জিরো, এখানে হচ্ছে কত সেভেন এক্স এক্স রুট ওভার ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস ফোর এক্স। তাহলে লিমিট এক্স টেন্ডস টু জিরো লেখা হলো, ওখানে এক্স আর এক্স বাদ দিলাম, ওপরে থাকলো সাত, নিচে হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস ফোর এক্স। তো এখন যদি আমরা এক্স এর মান জিরো বসাই তখন দেখি তাহলে কি আসে, ওপরে সাত, নিচে এক যোগ এক সেভেন বাই টু, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো সবাইকে ধন্যবাদ, আজকে এ পর্যন্তই, সামনের দিন আমরা আরো অঙ্ক করবো ইনশাআল্লাহ।